অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজ তোমাদের সাথে আলোচনা হবে বাংলা দ্বিতীয় পত্রের প্রবন্ধ ও রচনা বিষয় নিয়ে প্রবন্ধ ও রচনা কিভাবে খাতায় উপস্থান করা যায় সে বিষয় নিয়ে আজ তোমাদের সাথে কথা হবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা জেনে নিই রচনা কি রচনা কত প্রকার রচনা বলতে প্রবন্ধ রচনাকে বোঝায় রচনা শব্দের অর্থ কোনো কিছু নির্মাণ বা সৃষ্টি করা কোন বিশেষ ভাব বা তত্ত্বকে ভাষার মাধ্যমে পরিস্ফুট করে তোলার নামই রচনা রচনাকে সাধারণত সৃষ্টিশীল কর্ম হিসেবে বিবেচনা করা হয় এতে বিষয়ের উপস্থাপনা চিন্তার ধারাবাহিকতা সংযত বর্ণনা ভাষার প্রাঞ্জলতা ও যুক্তির সুশৃঙ্খল প্রয়োগ থাকে লেখকের চিন্তা কল্পনা ও বুদ্ধির মিলিত রচনা উৎকৃষ্ট হয়ে ওঠে আর প্রবন্ধ অর্থ বন্ধন প্রকৃষ্ট বন্ধন বলতে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝায় নাতি দীর্ঘ মানে খুব বড়ও না খুব ছোটও না বড়ও না সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধ রচনার বিষয় ভাব ভাষা সমানভাবে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের বেলায় রচনা ও প্রবন্ধ কথাটি সমার্থক শিক্ষার্থীদের রচনায় নতুন কোনো ভাব বা তত্ত্ব থাকে না একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা মনের ভাব বা বক্তব্যকে প্রকাশ করে রচনা বা প্রবন্ধ লেখার মধ্য দিয়ে শিক্ষার্থী কোনো বিষয়ে স্পষ্ট ধারণা ব্যক্ত করতে পারে এতে তার বক্তব্যকে গুছিয়ে বলার দক্ষতা জন্মে কোনো বিষয় সম্পর্কে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় রচনা লেখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভাষা ব্যবহারেরও দক্ষতা জন্মে বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য যথার্থ শব্দ প্রয়োগ এবং উপমা অলঙ্কার ইত্যাদি ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী সচেতন হয়ে ওঠে প্রকাশের জড়তা কাটিয়ে ওঠা ও ভাষাগত দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধ রচনা অনুশীলন প্রয়োজন এছাড়া শিক্ষার্থীর ব্যক্তিগত আবেগ অনুভূতি অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের স্বাধীন প্রকাশের জন্য প্রবন্ধ রচনা অনুশীলনের বিকল্প নেই তো প্রিয় শিক্ষার্থী তোমরা এতক্ষণ জানতে পারলে যে আসলে রচনা লেখা কেন প্রয়োজন এবং লেখলে কি কি উপকার হয় এর মধ্যেই কিন্তু এই তাৎপর্য নিহিত আছে তোমরা এগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের উৎকৃষ্ট রচনা লেখায় সহযোগিতা করবে এখন দেখো রচনার প্রকারভেদ রচনা কয়েক ধরনের হয় যেমন বর্ণনামূলক রচনা গরু বিড়াল কুকুর চা ধান পাট ইত্যাদি বিষয়ে রচনা হতে পারে ঘটনামূলক রচনা যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস নৌকা ভ্রমণ ইত্যাদি বিষয়ে ঘটনামূলক রচনা হতে পারে তারপরে ভাবমূলক রচনা যেমন সত্যবাদিতা চরিত্র অধ্যবসায় এরকম এগুলো অনেকটা চিন্তা শক্তির প্রয়োগ বেশি ঘটে এখন আমরা যখন পরীক্ষায় রচনা লেখি প্রশ্নে সাধারণত এই তিন ধরনের আসে ভিন্ন ভাবমূলক আসে কখনো ঘটনামূলক আসে কখনো বর্ণনামূলক আসে এখন আমরা এই রচনা কিভাবে লিখবো সেই সম্পর্কে কিছু কথা আলোচনা করব দেখো রচনা কি লেখার কৌশলটা কি রচনা বর্ণনার মধ্য দিয়ে বিষয়বস্তুকে ফুটিয়ে তুলতে হবে বর্ণনামূলক রচনা লেখার সময় সীমা এবং পরিসরের কথা মনে রেখে তোমাদের বিশেষ কিছু দিক খেয়াল করতে হবে সেগুলোর সাহায্যে মূল বিষয়বস্তুকে সংক্ষেপে উপস্থাপন করতে হবে তার মানে তোমরা যখন রচনা লিখবে তখন অবশ্যই সময় সীমা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে যে একটি রচনা কত সময়ের ভিতরে কত সময়ের ভিতরে কতটুকু তুমি লিখতে পারবে সেটা আগে থেকেই তোমাকে বাসায় অনুশীলন করতে হবে তুমি যদি আগে থেকে বাসায় রচনা লেখার অনুশীলন না করো তাহলে পরীক্ষায় গিয়ে তুমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর একটি রচনা লিখতে তোমার সমস্যা হতে পারে এজন্যে রচনা লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বাসায় একটি রচনা দুই দুই এক একবার করে লেখা উচিত এবং এবং নিজে একটা রচনা লেখার সময় কতটুকু লাগে সে সময় ধরে তুমি বাসায় তুমি অনুশীলন করতে পারো তারপরে দেখো রচনা লেখার সময় ধারাবাহিকতার দিকে লক্ষ্য রেখো ভাবনাগুলো যেন এলোমেলো না হয় সেদিকে খেয়াল রেখো জানা বিষয় ছাড়াও অনেক সময় অজানা বিষয় নিয়েও তোমাদের রচনা লিখতে হতে পারে বিষয়ের ধারণা একটির পর একটি এমন ভাবে সাজাবে যাতে ভাবের কোনো অসংগতি না থাকে রচনার আকার সাধারণত নির্দিষ্ট পরিসরের হয় স্বল্প পরিসরে তাই রচনার সামগ্রিক বিষয় তুলে ধরতে হয় অযথা বিষয়কে প্রলম্বিত করোনা মানে বড় করো না অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বাক্য লেখা থেকে বিরত থাকো। রাখবে যে এক কথায় রচনা খুব ছোট বা বড় হবে না গত দুটি পরীক্ষায় তোমাদের আমি যে রচনা খাতা দেখেছি সেখানে অনেকেই একটি রচনা দৈর্ঘ্য অনেক বড় করেছে আবার অনেকেই ছোট করেছে কিন্তু রচনা দৈর্ঘ্য বড় বা ছোট করার মধ্য দিয়ে ভালো নম্বর পাওয়া নির্ভর করে না রচনা লেখা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে তুমি ভাবনাগুলো যদি লিখতে পারো এবং ঘটনামূলক বা বর্ণনামূলক যে রচনাই হোক তুমি যদি সুন্দরভাবে উপস্থান করতে পারো অল্প কথায় সেটাই হবে তোমার উৎকৃষ্ট রচনা বেশি বড় করলেই বেশি নম্বর পাওয়া যায় এ ধারণা থেকে তোমরা বেরিয়ে আসো দেখো আর প্রবন্ধ লিখলে প্রবন্ধের ভাষা সহজ এবং প্রাঞ্জল হবে সন্ধি সমাজবদ্ধ পদ অপরিচিত বা অপ্রচলিত শব্দ চেষ্টা করবে বাদ দিতে তোমাদের মনে রাখতে হবে অলংকারবহুল শব্দ ব্যবহার করা হলে অনেক সময় বিষয়টি জটিল ও দুর্বোধ্য হয়ে পড়ে সাবলীল ও প্রাঞ্জল ভাষারীতির মাধ্যমে রচনাকে যথাসম্ভব রসমন্ডিত ও হৃদয়গ্রাহী করে চেষ্টা করতে হবে প্রবন্ধ লেখা দক্ষতা অর্জনের জন্য প্রচুর প্রবন্ধ বা রচনা তোমাদের পড়তে হবে পত্র পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংবাদ প্রতিবেদন ফিচার ইত্যাদি নিয়মিত পাঠ করলে নানা বিষয় ধারণা জন্মায় এবং শব্দ শব্দ ভান্ডার বৃদ্ধি পায় এর ফলে লেখাও সহজ হয় সহজ মনে হয় সহজ মনে হবে প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার প্রবন্ধের বিষয়বস্তু যুক্তি তথ্য তত্ত্ব বিচার বিশ্লেষণ ইত্যাদি বিষয়ানুগ বিষয়ানুগ প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই একই বক্তব্যের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখো ভাষারীতিতে সাধু চলিত যেন মিশে না যায় সে ব্যাপারে খেয়াল রাখবে অযথা অপ্রাসঙ্গিক তথ্য উদ্ধৃতি ব্যবহার করবে না বরং নিজের বক্তব্যকে জরালোভাবে উপস্থাপন করতে প্রবাদ প্রবচন ও কবিতার পঙ্কিতি উদ্ধৃতি ব্যবহার করতে পারো নিজের অভিজ্ঞতা শিক্ষা চিন্তাশক্তি পঠন পাঠন ভাষাগত দক্ষতা ও উপস্থাপন কৌশল ইত্যাদির মাধ্যমে প্রবন্ধকে সুখপাঠ্য করে তুলবে তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ তোমরা আহ দেখলে যে রচনা কি রচনা কিভাবে লিখতে হয় এ সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা আশা করি এর থেকে অনেক কিছু শিখতে পারবে এখন একটি নমুনা রচনা তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা একটু ভালো করে খেয়াল করো একটি নমুনা রচনা এখানে উপস্থাপন করলাম রচনার নাম হলো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান তো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা কিভাবে কি কি বিষয়গুলো লিখলে ভালো নম্বর পাওয়া যায় সে সম্পর্কে একটি কথা বলবো তোমরা খেয়াল করবে এখানে হয়তো তোমাদের শব্দ সংখ্যা অনেক বেশি আছে কিন্তু যখন তোমরা পড়বে তখন এটা পুরোটাই পড়বে কিন্তু যখন পরীক্ষার খাতায় উপস্থান করবে তখন এগুলো নিজের মতো করে নিজের ভাষায় উপস্থান করার চেষ্টা করবে তাহলে সেটাই হবে উৎকৃষ্ট রচনা তোমরা যদি হুবহু মুখস্থ করে পরীক্ষার খাতায় রচনা লিখো তাহলে সেটা ভালো নম্বরের ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে না এই জন্যে এইটটি পার্সেন্টের অধিক যদি রচনায় থেকে নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের দক্ষতা ও সৃজনশীলতা অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে আর সেটা সম্ভব একমাত্র রচনা কয়েকবার পড়া এবং অনুশীলন করা তাহলেই একটি উৎকৃষ্ট রচনা লেখা সম্ভব এখানে পুরো রচনাটা আমি পড়ে দেখাবো না তোমরা একটু পড়ে নিও দেখো প্রথমে ভূমিকা দিবে তারপরে দেখো প্রাচীন চিকিৎসা ব্যবস্থা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সূচনা এগুলো একটা ধারাবাহিক ভাবে দিবে আগে তোমাদের বলেছি যে রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই ভাবের একটি ধারাবাহিক বা সংগতিপূর্ণ মেলবন্ধন থাকতে হবে না হলে একটি উৎকৃষ্ট রচনা হবে না এরপরে দেখো বিশ শতকে বিশ শতক ও চিকিৎসা বিজ্ঞান মানে আধুনিক বিশ্বে এখন চিকিৎসা বিজ্ঞান কিভাবে এ পর্যন্ত আসলো তার একটা নাতিদীর্ঘ এখানে আলোচনা করতে হবে তারপরে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন ঘটিয়েছে সে বিষয়ে এই চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার আমরা এই পয়েন্টে আলোচনা করব। মনে রাখবে যে একটি রচনার ক্ষেত্রে যতগুলো পয়েন্ট তুমি তৈরি করতে পারবে ততই মঙ্গলজনক তবে খুব বেশি না আবার একেবারে কমও না তবে নির্ভর করে কোন রচনা তুমি লিখছ সেটার পরে বিশেষ করে যে সব রচনায় একটু বেশি তথ্য দেয়া যায় সেসব রচনায় একটু বেশি পয়েন্ট দেয়া যায় এবং ভালো নম্বরের পাওয়ার একটা সুযোগ থাকে এই জন্যে তথ্যবহুল রচনা লেখার চেষ্টা করবে এরপরে দেখো রোগ নির্ণয়ে বিজ্ঞান রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিজ্ঞান কি ভূমিকা রাখছে সেই সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করতে হবে এরপরে রোগ প্রতিরোধে বিজ্ঞান মানে রোগ সৃষ্টি হওয়ার আগেই যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে যেমন বিভিন্ন টিকা ব্যবস্থা প্রচলন আছে পোলিও হাম গুটি বসন্ত হেপাটাইটিস যক্ষা টাইফয়েড এইসবের রোগ প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই আছে এবং রোগ নিরাময়ে মানে জটিল রোগ হলে সেই সব রোগ কিভাবে চিকিৎসা হচ্ছে সে বিষয়ে এই পয়েন্টে আলোচনা করতে হবে তারপরে আসো জটিল রোগ জটিল রোগের চিকিৎসা বিজ্ঞান মানে জটিল রোগগুলো কিভাবে চিকিৎসা বিজ্ঞানে সাহায্যে সেরে উঠছে সে বিষয়ে এখানে আলোচনা করতে হবে তারপরে আমরা উপসংহার টানবো উপসংহারটা পুরো ঘটনাটা যা লিখলে তার একটা ফলাফল উপসংহারে তোমাকে সমাপ্ত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং রচনা লেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা জানতে পেরেছ তো আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে